Firoz Cutler. I want to discuss what do you mean by benchmarking. Benchmarking means, according to the Firoz Cutler, benchmarking is your product quality analysis with the competitor's brand. And another definition of benchmarking, comparing the company's product and process to their of competitors or leading firms in other industries to identify best practice and find ways to improve quality and performance. এই হচ্ছে টোটাল যে বেঞ্চমার্কিং তার ডেফিনিশনগুলো ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর একটা প্রোডাক্ট যখন একটা প্রোডিউসার প্রোডাকশন করবে, প্রোডাক্টের কোয়ালিটি মেজার করবে, প্রোডিউসার চিন্তা করছে যে তার যে অবস্থান, তার যে অফিসের যে চামচাগুলো আছে তারা বলবে যে প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট। হয়তো আপনি আপনার অবস্থান থেকে, হয়তো আপনার এমপ্লয়ি তার অবস্থান থেকে বলছে যে প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট, কিন্তু এই বেস্ট সেই বেস্ট না। আপনি এই প্রোডাক্টটা যদি এক্সিস্টিং প্রোডাক্ট হয় অথবা নিউলি প্রোডাক্ট হয়, আপনার মার্কেটে যে সেম রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, যে কম্পিটিটরসদের প্রোডাক্ট আছে, তাদের প্রোডাক্টের সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে। লাইক এক্সাম্পল দিচ্ছি, রিয়েল এক্সাম্পল, ওয়ালটন একটা প্রোডাক্ট বের করছে, ধরলাম ওয়ালটন একটা প্রোডাক্ট বের করছে, লাইক এই যে অ্যানা কোম্পানি একটা প্রোডাক্ট বের করছে, অ্যানা কোম্পানি নিউলি মার্কেটে প্রবেশ করছে, আর এই ওয়ালটন কোম্পানি ওরা অনেক আগে থেকেই মার্কেটে আসে এবং তাদের ব্র্যান্ডের একটা ব্র্যান্ড লয়ালিটি মার্কেটে তৈরি হয়েছে। এখন অ্যানা কোম্পানি যদি মার্কেটে একটা সার্টেন ভ্যালু, মার্কেটে একটা পজিশন চায়, তাহলে অ্যানা কোম্পানি তার প্রোডাক্টকে অবশ্যই ওয়ালটনের যে প্রোডাক্টটা আছে এর সাথে একটা কম্পেয়ার করতে হবে, অর্থাৎ এর ওয়ালটনের যে প্রোডাক্টের পারফরমেন্স অ্যানাকে সেটা ইনশিওর করতে হবে, তার সাথে ব্যাটার ইনশিওর করতে হবে। ওয়ালটনের যে প্রোডাক্টের এক্সটার্নাল যে ফিচারগুলো আছে সেগুলো ইনশিওর করতে হবে, ওয়ালটনের যে প্রোডাক্টের ইন্টারনাল ফিচারগুলো আছে এই নতুন কোম্পানিকে, এই অ্যানা কোম্পানিকে সেটা ইনশিওর করতে হবে। অর্থাৎ একটা প্রোডাক্টকে কম্পেয়ার করার মতন যে কম্পেয়ার যে বিষয়গুলো, যে স্পেসিফিক যে বিষয়গুলো নিয়ে কম্পেয়ার করতে হবে, সেই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টের সাইজ ভ্যারি করবে, ফিচার, স্টাইল, ডিজাইন, ব্র্যান্ড নেম, কোয়ালিটি, পারফরমেন্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার যে কোম্পানি নিউলি মার্কেটে লঞ্চ করছে সেই কোম্পানি চিন্তা করবে। অর্থাৎ একটা প্রোডাক্টের সাথে ডিরেক্টলি যখন আপনি মার্কেটে ফিল্ডে ওই প্রোডাক্টের পারফরমেন্স অ্যানালাইসিস করবেন, ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি শর্ট অ্যানালাইসিস করবেন এবং আপনার প্রোডাক্টটা ওই প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে হুইচ ইজ বেটার, ওই প্রোডাক্টটা কম্পিটিটরস প্রোডাক্টটা যদি বেটার হয় তাহলে আপনার প্রোডাক্ট ওই কম্পিটিটরস প্রোডাক্টের যে মার্কেট শেয়ার আছে ওই শেয়ার যদি আপনার এই নর্মাল প্রোডাক্ট দিয়ে টার্গেট করেন কখনোই সম্ভব না। সো যদি আপনার মার্কেট কতটুকু এক্সপেক্ট করছেন, মার্কেট ভ্যালু, মার্কেট শেয়ার কতটুকু আপনি এক্সপেক্ট করছেন, আপনার প্রোডাক্ট কোয়ালিটি এখানে ম্যাটার করবে, আপনার টোটাল কোম্পানি স্ট্র্যাটেজি এখানে ম্যাটার করবে। যদি আপনার যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা সার্ভিস অন্য একটা এক্সিস্টিং যেটা মার্কেটে লঞ্চ করছে, যেটা অলরেডি মার্কেটে অনেক আগে থেকেই আসে, ওই প্রোডাক্টের সাথে আপনার কম্পেয়ার করতে হবে। যদি কম্পেয়ার করে আপনারটা বেটার কিছু বের করতে পারেন, আপনার প্রোডাক্টের মধ্যে যদি ইউনিক কিছু বের করতে পারেন, তাহলে আপনার বেঞ্চমার্কিংটা সফল হবে এবং আপনার স্টুডেন্ট টুমোরো মার্কেটে একটা পজিশন ক্যারি করতে পারবেন। এই হচ্ছে মূলত বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে অন্য একটা কম্পিটিটরস প্রোডাক্ট যেটা মার্কেটে স্টে করছে তার পজিশনটাকে কম্পেয়ার করা, তার ফিচারগুলো, স্টাইলগুলো, ডিজাইনগুলো, কোয়ালিটিগুলো, পারফরমেন্সগুলো আপনার প্রোডাক্টের সাথে কম্পেয়ার করা। কম্পেয়ার করে আপনার প্রোডাক্ট কি বিজনেস করা শুধু প্রোডাক্টের ক্ষেত্রে না, এটা অন্য কিছু ক্ষেত্রে হতে পারে। ওই কোম্পানি স্ট্র্যাটেজি ওই কোম্পানি স্ট্র্যাটেজির সাথে আপনার কোম্পানি স্ট্র্যাটেজি কম্পেয়ার করতে পারেন। জাস্ট কম্পেয়ারটা কি আপনার বেঞ্চমার্কিং বোঝাচ্ছে। তো বেঞ্চমার্কিং সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।